ইন্টারন্যাশনাল একটা ফ্র্যাঞ্চাইজ, এটা হয়তো অনেকেই জানেন না, এবং বিশ্ববাপী বলিউড হলিউড সেলিব্রিটিদের পছন্দের তালিকায় যেই ব্র্যান্ডগুলো রয়েছে, ভেলেগা জাপান, সেই কোম্পানির ফ্র্যাঞ্চাইজ কিন্তু সেলকিওর অ্যাস্থেটিক সেন্টার, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো আমার মনে হয় যে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো যে চলে আসছে, এজন্য ভীষণ ভালো লাগে, কারণ আমাদের মেয়েরা কিন্তু দেশের বাইরে গিয়ে ধরনের ট্রিটমেন্ট গুলো নিয়ে আসতো, আগে বিভিন্ন বিউটি প্রোডাক্টস কিনে আনতো, যেগুলো আমরা এখন সেলকিউরে পেয়ে যাচ্ছি এবং অনলাইনেও পারচেজ করতে পারবো। মিরপুর যেহেতু খুব সুন্দর একটা কমার্শিয়াল এরিয়া, এখানে মেট্রো রেল সংলগ্ন সেলকিউর অ্যাস্থেটিক সেন্টার পেয়ে যাচ্ছেন, এক্সপ্রেসওয়ে আছে, আমাদের ঢাকার যে কোনো প্রান্ত থেকে মিরপুরে চলে আসতে পারেন। আমার ভীষণ ভালো লাগছে পূজাকে পেয়ে, কারণ আমার অসম্ভব প্রিয় একজন আর্টিস্ট উনি, এবং আমাদের আজকের এই যে শুভ উদ্বোধনটা আমরা করেছি, এটা পূজার হাত ধরে অনেক শুভ হোক এবং সফল হোক। আজকে আরো একটি কথা বলতে চাই, যেহেতু আপনারা আছেন, সংবাদ কর্মীরা যেহেতু আছেন, আমাদের আজকে সবারই কিন্তু মন একটু হলেও খারাপ, যেহেতু গতকালকে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে। অনেকেই হয়তো আপনারা লাইভে প্রশ্ন করতে পারেন যে আজকে আমরা কেন এই কাজটা করছি। আসলে আমাদের এই কাজগুলো অফিস জবের মতো আগে থেকেই নির্ধারণ করা থাকে এবং অনেক অর্থ লগ্নি করা থাকে, আমরা চাইলেও এগুলো শিফট করতে পারি না বা চেঞ্জ করতে পারি না। আমরা দুঃখ প্রকাশ করছি গত রাতে যে ঘটনাটা ঘটে গেছে বেইলি রোডে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের আমাদের এই আনুষ্ঠানিকতা। ধন্যবাদ। আমাদের এখানে কিন্তু অ্যাসিডিক ট্রিটমেন্টের থেকে একেবারেই আলাদা, যে কোনো সুই কাছে ছাড়া এখানে ট্রিটমেন্ট গুলো যেটা করা হচ্ছে লেজার ট্রিটমেন্ট, এটা কোনো প্রকার সার্জারি ছাড়াই আপনাকে সৌন্দর্য দিচ্ছে, এবং পাশাপাশি আপনি ঘরে কিনে নিতে পারবেন, ঘরে বসে নিজেই নিজের সার্ভিস করতে পারবেন। তো এটা বাংলাদেশে প্রথমবারের মতো ওনারা ইকুইপমেন্টস নিয়ে এসেছে, যেটা ঘরে বসে আপনি নিজের বিষের জলায় নিজেই করতে পারবেন, ডক্টরের শরণাপন্ন হতে পারে মানে হতে হবে না। তো আমার মনে হয় বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম যে মেশিনটা ওনারা নিয়ে এসেছেন, ওটা খুব শীঘ্রই দেখতে পারবেন, লঞ্চ হয়ে গেল আজকে, আর সবার ঘরে ঘরে পৌঁছে যাবে। সত্তাধিকারী যিনি আছেন তার সাথে একটু শুনতে চাইবো তার কাছ থেকে। ম্যাডাম, কি কি ফেসিলিটিস আপনার এখানে পাচ্ছে? একই ছাদের নিচে যেটা পূজা দেবী বলছিলেন, সেই ফেসিলিটিস গুলো ছোট করে একটু আপনারা একটু নিয়ে বলবেন, একটু জানতেই চাইবো আমরা। আমাদের তো এখানে মূলত হচ্ছে বেলেগা জাপানিজ ফ্র্যাঞ্চাইজ, আমাদের সেলকিওর অ্যাস্থেটিকটা মূলত আমাদের জাপানিজ ফ্র্যাঞ্চাইজ। তো এখানে জাপানিজ যে ইকুইপমেন্ট গুলো আছে, এগুলো হচ্ছে আমাদের ফেস লিফটিং অ্যান্ড আমাদের যে সেল, আমাদের আসলে নামটা সেলকিওর কেন, আমাদের সেলটাকে কিওর করবে। আমরা তো প্রতি বছর প্রতি মাসে আমাদের কিন্তু এজ বাড়ছে, আমাদের স্কিন খারাপ হয়ে যায়, ডেথ সেল ক্রিয়েট হয়। তো ওগুলাকে আমাদের আসলে নতুন করে তৈরি করার জন্য স্ট্রেংথেন করার জন্য আমাদের ইকুইপমেন্ট গুলো এবং ডেসোলেশন গুলো আছে, যে সিরাম গুলো আছে,